नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत, आपनारा देखछेन आमादेर चैनल प्लैंट हेल्थ क्लिनिक। इदानीं खबर पाच्छी जे विभिन्न जगाते, पश्चिमबंगेर विभिन्न जगह टबे बोलुन माटीते बोलुन आपेल फलते आरम्भ करेछे। तबे आमी किन्तु प्रथम थेकेई बोले आसछी, एई मुहूर्ते आपेल बाणिज्यिकभावे चाष करा कोनो मतेई जाबे ना। शखेर जन्ये दुई चारटे पाँचटा पंचाशटा किन्तु गाछ आपनारा लागाते पारेन, जादेर जायगा आछे बा छादे जादेर जायगा आछे। तो এই জায়গাতে একটা বিষয় আপনাদের বলে রাখি, এই মুহূর্তে আপনাদের কাছে আসছে না কিন্তু কয়েকদিন পরেই কিন্তু আমাদের কাছে সমস্যাটা আসবে। সেটা হচ্ছে আপেল ধরে গেছে, আপেলের গায়ে কালো কালো দাগ হতে আরম্ভ করেছে। এই এইটা আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব বা সারাবো, কিভাবে ফ্রেশ আপেল কিভাবে পাব, তার আগে আমরা চলুন দেখে নিই যে কি রকম দাগ আসতে পারে। একটা ছোট্ট ভিডিও আছে, সেটা আগে দেখে নিই যে কি রকম। আমরা দেখলাম যে কীরকম দাগ হয়েছে আপেলের। এবার একটা আপেল কীরকম হতে পারে সেরকম একটা ছোট্ট করে ভিডিও দেখাই আপনাদের। দেখলেন তো ভিডিওটা, তো এই একদম ফ্রেশ ফ্রেশ আপেল। আপেলের গায়ে কিন্তু কোনো রকমের দাগ নেই। আপেলের পিছন দিকটাতে হালকা একটু দাগ আছে, তবে সেটা আমার যেটা মনে হচ্ছে এটা আস্তে আস্তে কালারটা ডেভেলপ করবে যে কারণে। এবং এই যে ভ্যারাইটি আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে গোল্ডেন ডটসের ভ্যারাইটি। একটা সোনালি একটা আভা আপেলের মধ্যে আছে, সেই জন্যই নাম হচ্ছে গোল্ডেন ডটসের। তো এই জন্য কিন্তু আপনাদের প্রথম থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা টবেই করুন বা মাটিতেই করুন, যাতেই করুন, প্রথম থেকে আপেল গাছের জন্য খাবারটা কিন্তু প্রতি মাসেতে দিতে হবে। কি খাবার দেবেন? না, ছোট টবেতে যদি আপনারা করেন সেক্ষেত্রে এক চামচ করে দশ ছাব্বিশ আপনারা দেবেন, আর পাঁচ গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। এইটা কিন্তু প্রতি মাসেতে আপনারা দেবেন। বা এরকমও করতে পারেন, কোনো মাসেতে আপনি দশ ছাব্বিশ দশ গ্রাম দিলেন, পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিলেন। আবার দ্বিতীয় মাসেতে আপনারা যেটা করবেন উনিশ উনিশ উনিশ, এইটা আপনার পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে, এবং তার সাথে আপনি পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে গুলে, এই দুটোর মিশ্রণ আপনি গাছের গোড়াতে দেবেন। এবার কতখানি দেবেন? না, আপনি যতখানি গাছেতে জল দেন তার অর্ধেক পরিমাণ গুলে জল দিয়ে হিসেবে দিলেই কিন্তু গাছের জন্য যথেষ্ট। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলি, আপেল করতে গেলে যেটা সমস্যা যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের দাগ যেটা হয়, বা ফুল থেকে ফল ধরতে চায় না, বা ফল ধরার পরেও ঝরে যায়। সেই জন্য কিন্তু আপনাদের বোরন মাটিতে দিতে লাগবে। 10.5% বোরন আপনারা মাটিতে দিতে পারেন, দশ গ্রাম প্রতি গাছ পিছু দিতে পারেন। অথবা আপনারা ফুল আসার আগে যখনই দেখবেন কুড়ি আসতে আরম্ভ করেছে তখনই বোরনটা স্প্রে করবেন। ফুল আসার আগেতেই আপনারা 20% বোরন যেটা আছে সেটা দুই গ্রাম প্রতি লিটার জলেতে গুলে আপনারা স্প্রে করবেন, এবং ফল ধরার পর যখন ফ্রুট সেট হয়ে গেল তখন 20% বোরনটা আপনারা স্প্রে করবেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের দাগ থাকবে না, বা ফুল থেকে ফল ঝরে পড়ার যে সমস্যা সেটাও কিন্তু থাকবে না। আপেল গাছে দুটো সমস্যা আরও প্রচণ্ড পরিমাণে হয়, সেটা হচ্ছে যে চোষক পোকার আক্রমণ। হ্যাঁ, অ্যাফিডের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে হয়। আর যেটা হয় সেটা হচ্ছে যে পাতা খাওয়া পোকা, ল্যাদা পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয়। তো গাছকে খেয়াল রাখতে লাগবে। তো আপনারা যদি চোষক পোকার আক্রমণ দেখতে পান সেক্ষেত্রে আপনারা অ্যাসিটামাপ্রিড এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা থায়ামিথক্সম জাতীয় ওষুধ হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। পনেরো দিন পরপর যদি দুবার স্প্রে করেন মোটামুটি গাছ আপনার ক্লিয়ার থাকবে। আর যদি পাতা খাওয়া ল্যাদা পোকা আপনারা দেখতে পান সেক্ষেত্রে ইমামেকটিন বেনজয়েট এটা হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু আপনাদের
স্প্রে করতে হবে। আর একটা যেটা ভীষণ সমস্যা আসে সেটা হচ্ছে যে পাতাগুলো অনেক সময় বাদামি রঙের হয়ে যায়, পাতাগুলো পুড়ে পুড়ে যায়, এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই ধরনের রোগ যদি আসে সেক্ষেত্রে আপনারা অ্যাজক্সিস্টোবিন অথবা অ্যাজক্সিস্টোবিন টেবুকোনাজোল এই গ্রুপের ওষুধ, অ্যাজক্সিস্টোবিন যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 মিলিলিটার প্রতি লিটার জলেগুলো আপনারা স্প্রে করবেন, অথবা অ্যাজক্সিস্টোবিন টেবুকোনাজোল এই গ্রুপের ওষুধ আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 মিলিলিটার প্রতি লিটার জলেগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে এই ধরনের প্রবলেম থাকবে না। পাতা পোড়ার যে সমস্যা সেটা কিন্তু আরেকটা কারণে হতে পারে, যদি জলটা ঠিকমতো আপেল গাছেতে দেওয়া না হয়। যদি আপনি টবেতে চাষ করেন সেক্ষেত্রে জলের অনেক সময় সমস্যা হয়ে যায়, মনে হলো একদিন ভুলে গেলেন আপনারা জল দিতে, সেক্ষেত্রে দেখবেন পাতাগুলো ঝিমিয়ে গেছে। তারপরে যখন আবার জল দিয়ে গাছটাকে আপনারা ঠিক করবেন তখন কিন্তু আপনারা যেটা দেখবেন যে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। সুতরাং জলের ব্যাপারটা অত্যন্ত সাবধানে আপনাদের করতে হবে, জলের ব্যাপার ঠিকভাবে আপনারা যদি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম পাতা পোড়ার সমস্যা আপনারা দেখতে পাবেন। তো আপনারা এইভাবে করুন, অবশ্যই আপনাদের ফ্রেশ আপেল খাবার মতো আপেল আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন, আপনারা নিজেদের আপেল চাষ করবেন এই আশা রেখে। নমস্কার।